আমার একটা জিনিস অবাক লাগে, বাংলাদেশের প্রায় 100% মসজিদে বড় লোকদের তালিকা আছে। এলাকা যত পয়সাওয়ালা লোক সবার তালিকা মসজিদে আছে না নেই? কে কয় বস্তা সিমেন্ট দিবে, কে কত টাকা দিবে, কে কি দিবে না দিবে, এই নামগুলা সব টালি খাতাতে বইয়ে কাগজে মসজিদে থাকে কি থাকে না? কিন্তু মসজিদগুলোতে গরিবের তালিকা নাই। কি বলেন, গরিবের তালিকা আছে? কেন নাই মসজিদে? শুধু পয়সাওয়ালাদের তালিকা কেন আছে, গরিবের তালিকা কেন নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে শুধু ধনীদের তালিকা ছিল না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে গরিবদেরও তালিকা ছিল। শুধু তাই নয়, আসহাবে সুফফা নামক সাহাবিদের একেবারে যারা নবী সাল্লামের কাছ থেকে ইলম হাসিল করার জন্য অকাতরে তাদের সবকিছু ত্যাগ করে তারা পড়ে থাকতেন, তাদের বেশিরভাগই খুব গরিব অভাবী মানুষ ছিলেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে সবচাইতে সম্মানিত ছিলেন, তাদের জন্য সবচেয়ে সম্মানজনক জায়গা বরাদ্দ করা ছিল, এবং তাদের অভাব মোচন করবার জন্য, সমাজের মানুষের কষ্ট দূর করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের ইমাম সাহেবদেরকে বলতে চাই, যেহেতু আমরা আজকে একটা মসজিদ শুরু করতে যাচ্ছি, এখানে অনেক ইমাম সাহেব আলেমরা এসেছেন, আপনাদেরকে উদ্দেশ্যে আমি বলতে চাই বিনয়ের সাথে, আপনার মসজিদে শুধু ধনীদের তালিকা থাকবে না, গরিবদেরও তালিকা করবেন, এবং গরিবদের তালিকা করে আপনার এলাকাতে কে কে গরিব মানুষ আছে তাদের লিস্ট করে ধনীদেরকে উদ্বুদ্ধ করবেন। আসেন, গরিবদের বাসায় খাবার পৌঁছায় দেন, চাল ডাল কিনে দেন, তাদের অভাব মোচন করে দেন, অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। মসজিদ থেকে উদ্যোগগুলো নিতে হবে, মসজিদ থেকে সমাজের সব কল্যাণমূলক কাজগুলো আমরা করতে পারি। আমি গত কিছুদিন আগে ঢাকায় ইমামদের একটা সম্মেলন হয়েছিল, সেখানে বেশ কয়েকশো ইমাম উপস্থিত ছিলেন। আমি ইমাম সাহেবদেরকে জিজ্ঞাসা করেছি, ইমাম সাহেবরা আপনাদের মসজিদে মসজিদের এলাকাতে পরিচ্ছন্নতা অভিযানে আপনারা কখনো নেতৃত্ব দিয়েছেন কিনা? আমি আলহামদুলিল্লাহ বহুবার দিয়েছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। আপনাদের কেউ থাকলে হাত তোলেন। এক ভাই দাঁড়িয়েছেন, আমার খুব অবাক হয়েছে, তিনি দাঁড়িয়ে বললেন যে আমার মসজিদের যুবক যে ছেলেরা আছে, এই যুবক ছেলেদেরকে একত্র করে আমি উৎসাহিত করেছি যে চলো আমাদের আশেপাশে রাস্তাঘাটগুলোতে যত ময়লা আবর্জনা থাকবে আমরা সপ্তাহে একদিন সেটা পরিষ্কার করব। নামাজের পর আমরা মসজিদ থেকে বের হয়ে যাই বড় বস্তা নিয়ে, পুরো এলাকা আমরা পরিচ্ছন্ন করি, পরিষ্কার করি। আমি সেই ইমামকে দেখে বলেছিলাম, আপনাকে আমার সেলিব্রেট করতে ইচ্ছা করতেছে, যে আপনার মতো মানুষ আমরা যদি প্রত্যেকটা মসজিদে মসজিদে পেতাম, সমাজমুখী যদি ইমাম পেয়ে যেতাম, তাহলে এই সমাজের চেহারা বহু আগে বদলে যেত, আমাদের সমাজ সোনার সমাজ হয়ে যেত। এই জন্য আমি আমাদের সময় তো ইমাম সাহেবদেরকে বলবো, আসুন মসজিদকে আমরা সমাজমুখী করি, মানুষের কল্যাণের কেন্দ্র করি। কোন মসজিদের এরিয়াতে স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে, বিবাহ সম্পর্ক ভেঙে যাওয়ার উপক্রম, ইমাম সাহেব খতিব সাহেব উদ্যোগ গ্রহণ করবেন যে কিভাবে তাদেরকে মিটমাট করা যায়। এরকম আস্থা তৈরি করতে হবে যে আপনাদের কারোর দাম্পত্য কলহ তৈরি হলে আমাদের কাছে আসবেন, ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল তৈরি হলে আপনারা আমাদেরকে গোপনে জানাবেন, আমরা আপনাদের প্রাইভেসি রক্ষা করে আপনাদের সাথে বসব, আপনাদের মধ্যে কাউন্সিলিং করে সম্পর্কগুলোকে ভালো রাখার চেষ্টা করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিন্তু এই কাজটা হতো, আপনারা জানেন, মহিলা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে বিচার দিতেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী এই কাজটা করছে, স্বামী এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী অমুক কাজটা করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি তাদের মধ্যে মীমাংসা করতেন, মিটমাট করতেন। আমি প্রায় সময় বলি, ওলামা ইকরাম শুধুমাত্র ফতোয়া দিবেন? তালাক হয়ে গেছে শুধু এই ফতোয়া দিয়ে দিবেন? আমি জীবনে বহু ফতোয়া দেওয়ার পর ফতোয়া প্রার্থী মানুষের চোখের পানি দেখেছি, তাদের চোখের পানি দেখে আমারও চোখের পানি এসেছে, কিন্তু কিছু করার নাই, তালাক হয়ে গেছে, তৃতীয় তালাক হয়ে গেছে, এখন একসাথে থাকার আর সুযোগ নাই, দুই তিনটা বাচ্চাও আছে, বড় হয়ে গেছে, তারা অঘটন ঘটায় ফেলছেন, কিচ্ছু করার নাই, এটা মানুষ খুন করার মতো, যা ঘটায় ফেলছেন শেষ। কিন্তু আমার কথা হলো, এত দূর চলে গেছে একজন আলেম হিসেবে শুধু আমি ফতোয়া দিব, ব্যাস তার চোখ দিয়ে শুধু পানি ফেলাবো, এই ঘটনা এতদূর যাওয়ার আগে মসজিদ থেকে উদ্যোগ নিয়ে মসজিদ কর্তৃপক্ষ, তাদের সহযোগিতা থাকতে হবে ইমাম সাহেবদের ব্যাপারে, তারা উদ্যোগ নিয়ে কমিটির লোকেরা উদ্যোগী হয়ে এলাকাতে কলহ মিটমাট করবেন, মীমাংসা করবেন, এতদূর পর্যন্ত যেতে দিবেন না। এরকম নানামুখী উদ্যোগ মসজিদগুলোতে আমরা নিতে পারি, এবং বাচ্চাদের জন্য সাংস্কৃতিক প্রোগ্রাম হতে পারে, তরুণদের জন্য সাংস্কৃতিক প্রোগ্রাম হতে পারে, সৌদি আরবের মসজিদগুলোতে, মিডিল ইস্টের মসজিদগুলোতে, প্রায় বেশিরভাগ মসজিদের সাথে ইয়ুথ ক্লাব আছে, আপনারা অবাক হবেন, যুবকদের জন্য ক্লাব আছে মসজিদের মধ্যে, যুবকরা সেখান থেকে সামাজিক কর্মকাণ্ড করে। আমরা এখন যুবকদেরকে, তারা সুস্থ সংস্কৃতি, কোনো হারামের ছোঁয়ায় যাওয়া ছাড়া সুস্থ সংস্কৃতি চর্চা করবে, এমনকি শরিয়ার সীমানার মধ্যে থেকে যে ব্যায়াম, শারীরিক কসরত, খেলাধুলা যেগুলো করা যায়
শরিয়াতে কোনো নিষেধ নাই, সেগুলো তারা করবে মসজিদের ছত্রছায়া থেকে। এই সুযোগটা আমরা আজকাল যুবকদেরকে দেই না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদ ছিল সেখানে ইথিওপিয়ান সাহাবীরা, নিগ্রো সাহাবীরা তারা খেলাধুলা করছিলেন মসজিদের আঙিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে তার স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে সেই খেলা অবলোকন করেছেন, দেখেছেন, পারমিশন দিয়েছেন সেখানে। আজকাল মসজিদের মাঠে যদি পোলাপান খেলতে আসে মুরব্বীরা ঠ্যাং ভেঙে দিবে। এই ছেলেপেলেগুলোকে আপনারা দূরে সরাই দিলে তারা কোথায় যাবে? এরাই কিশোর গ্যাং হয়ে যাচ্ছে, এরাই মাদকের দিকে হাত বাড়াচ্ছে, এরাই নানান অনাচার করছে, তারা শব্দ সন্ত্রাস করে গানের আওয়াজে এলাকাবাসীকে অতিষ্ঠ করে ছাড়ছে। কারণ এই ছেলেগুলোকে আপনি মসজিদের আঙিনা, মসজিদের ছায়া আসতে দেন নাই, আপনি তাদের জন্য সুস্থ সংস্কৃতির ব্যবস্থা রাখেন নাই। এই জন্য যারা মসজিদ পরিচালনা করেন, যারা ইমাম খতিব আমরা আছি, মসজিদ কমিটির সদস্য যারা আছেন, সভাপতি সেক্রেটারি যারা আছেন, মসজিদ যারা নির্মাণ করেন, আপনাদেরকে বলছি বিনয়ের সাথে যে শুধুমাত্র মসজিদ বানায় দিলেন আর টাকা পয়সা কালেকশন করলেন, এর নাম মসজিদ না। মসজিদ শুধু ওয়ালের নাম না, মসজিদ কার্যক্রমের নাম। মসজিদ যদি বিল্ডিং না হয়, মসজিদ যদি কুড়ের ঘরও হয় আর সেটা যদি কর্মমুখর হয়, সেটা যদি সমাজমুখী হয়, সেটা যদি মানবতার কল্যাণ সাধন করে, সেখান থেকে যদি ভালো মুখ বহু কাজ হয়, সেখান থেকে যদি মানুষের উপকার হয়, সেখান থেকে যদি হেদায়েতের আলোকবর্তিকা চতুর্দিকে ছড়িয়ে যায় এবং মানুষকে ইমানের পথে দাওয়াত দেওয়া হয়, তাওহীদের পথে দাওয়াত দেওয়া হয়, শিরক থেকে মানুষকে বাঁচানো হয়, সুন্নাহ প্রতিষ্ঠিত করা হয়, বিদআত যদি দূর করা হয়, তাহলে এই মসজিদ যদি অনেক বড় দালান কোঠা নাও হয়, এটা যদি কুড়ের ঘর হয়, এটা যদি গোলপাতার ছাউনিও হয়, এটা যদি ছনের মসজিদ হয়, টিনের মসজিদ হয়, তো আল্লাহর কাছে এটার মর্যাদা বহুগুণ ওই বিল্ডিংয়ের মসজিদের চাইতে বেশি।